এই সিরিয়ালের বয়স মাত্র কয়েকদিন, আর এরই মধ্যে বলে বলে গোল দিচ্ছে এক সময়ের বেঙ্গল টপার সিরিয়াল মিঠাইকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন মধুরা, কারণ মিঠাই সিরিয়াল যে টিআরপি লিস্টে অনেকটাই পিছিয়ে পড়েছে সেটা তো আমরা অনেকদিন আগে থেকেই জানি, কিন্তু মিঠাইকে এবার যে টক্কর দিচ্ছে সে হচ্ছে জি বাংলারই জগদ্ধাত্রী। বিগত দু সপ্তাহ ধরে এই সিরিয়ালে কিন্তু যাত্রা শুরু হয়েছে, আর এই সিরিয়ালের গল্প একটু হলেও হাটকে লাগছে অনেকেরই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মিঠাই সিরিয়ালের জন্য তাদের ভক্তদের কিন্তু মন খারাপ। এই সপ্তাহে নম্বরের নিরিখে আরও একটু পিছিয়ে গিয়েছে এই সিরিয়াল। একই সঙ্গে প্রশ্ন উঠছে, তবে কি গুঞ্জনই সত্যি হতে চলেছে? পুজোর পরই শেষ হয়ে যাবে এই সিরিয়ালটি? বেরিয়েছে টিআরপি লিস্ট, বৃহস্পতিবারের অঙ্কে জটিল হিসেব নিকেশে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা এসে গিয়েছে সামনে। যেরকম দেখতে পাওয়া গিয়েছিল গত সপ্তাহে খানিকটা পিছিয়ে গিয়েছিল গাঁটছড়া, আর জায়গা করে নিয়েছিল তৃতীয় স্থানে, তবে এই সপ্তাহে কিন্তু সেই সিরিয়াল আবারও ঘুরে দাঁড়িয়েছে, জায়গা করে নিয়েছে একেবারে প্রথম স্থানে। তার প্রাপ্ত নম্বর 8.1। গত সপ্তাহে অবশ্য এই সিরিয়াল পেয়েছিল 7.9 নাম্বার। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ধুলোকণা। গত সপ্তাহে এই সিরিয়াল দখল করেছিল প্রথম স্থান, কিন্তু এবার প্রথম স্থান না পেলেও গাঁটছড়ার সঙ্গে খুব একটা বেশি কিন্তু তার ব্যবধান নেই, কারণ তার প্রাপ্ত নম্বর 8.0। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলারই গৌরী এলো, এই সিরিয়াল পেয়েছে 7.7। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকলেও এই সপ্তাহে দুই ধাপ পিছিয়ে গিয়েছে আলতাফড়ি। তার দখলে রয়েছে চতুর্থ স্থান, প্রাপ্ত নম্বর 7.2। অন্যদিকে পঞ্চম স্থানে নতুন সিরিয়াল জায়গা করে নিয়েছে, যা হলো জগদ্ধাত্রী। এই সিরিয়ালে বেশি কিন্তু বয়স নেয়, তবে শুরু থেকেই সিরিয়ালটার কিন্তু গল্পটা একদম অন্যরকম লেগেছিল, আর সেই অন্যরকম গল্পের হাত ধরেই টিআরপি লিস্টেতেও উঠে চলে এলো। আর এখানেই মাত দিয়েছে জগদ্ধাত্রী মিঠাইকে, কারণ সে যে স্থানটা রয়েছে ঠিক তার পরের স্থানে রয়েছে মিঠাই রানী। তারপরেই সকলের প্রায় মন খারাপ হয়ে গিয়েছে। মিঠাইয়ের গল্প কিন্তু একদম আলাদা, এবং বলা যেতে পারে বেশ একের পর এক বেঙ্গল টপার হয়ে নিজেরা একটা আলাদাই রেকর্ড তৈরি করেছিল, কিন্তু বর্তমানে সেই সিরিয়ালে একটু হলেও কিন্তু ভাঁটা চলছে। আর এরপরে সিঁদুরের লাল মেঘ দেখে কিন্তু ভয় পাচ্ছেন প্রত্যেকে। অন্যদিকে বেশ কয়েক মাস ধরে কিন্তু টেলিপাড়ায় একটা আলাদাই ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে, যে কোন সিরিয়ালই কিন্তু টানা নিজেদের জায়গাটা আর ধরে রাখতে পারছে না। তবে টিআরপি তো বড়ই অদ্ভুত খেলা, সেটা তো সকলেরই জানা, কখন যে কি হয় সেটা সত্যিই বলা মুশকিল। পারফরমেন্স তারা তাদের মতোই বেস্ট দিয়ে যাচ্ছে, কিন্তু এবার নাম্বারের অপেক্ষা। আপনাদের এতে কি মতামত বন্ধুরা? এবং একই সাথে জানিয়ে দিন, মিঠাই সিরিয়াল এতটা পিছিয়ে পড়ছে কেন? আপনাদের এতে কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা।